আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার এন্ড সাবস্ক্রাইবার, আই এম ইঞ্জিনিয়ার বাশার। ওয়েলকাম মাই চ্যানেল অ্যাটলাস অটোমেশন বিডিএম। ফ্রেন্ড, আজকে আমি আপনাদেরকে দেখাবো মিশুফিশি পিএসডি প্রোগ্রামিং এর লিমিট, লিমিট কন্ট্রোল, লিমিট সুইচ, আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিট, লিমিট, লিমিট কন্ট্রোল, আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিট। দিস ইনস্ট্রাকশন প্রোভাইড দ্য আপার লিমিট ভ্যালু অ্যান্ড দ্য লোয়ার লিমিট ভ্যালু ফর দ্য ইনপুট নিউমেরিক্যাল ভ্যালু and control the output value using this limit value. 16-bit instruction, limit and limit fee. Limit is the continuous operation and limit fee is the false signal operation. False signal operation, only false operation it is here. And 32-bit instruction, delimit and delimit fee. Continuous operation and false signal operation it is here, false operation. Basic programming instruction, input command limit. S1 is the lower limit, S1 is the lower limit and S2 the upper limit. S1 is the lower limit value, S2 is the upper limit value, S3 is the input value and D is the output value. Friend, go to the PLC programming. বন্ধুরা, পিএসডি প্রোগ্রাম যাওয়ার আগে প্লিজ আমার অ্যাটলাস অটোমেশন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। ফ্রেন্ড, এখানে প্রায় দুই শতাধিকের অধিক ভিডিও দেওয়া আছে। এখানে পিএসডি প্রোগ্রামিং এবং ইন্ডাস্ট্রিয়াল ডিভাইস কন্ট্রোলিং অপারেশন, আশা করি এই ভিডিওগুলো আপনারা দেখলে আপনারা অনেক উপকৃত হবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না আশা করি তারাও সাবস্ক্রাইব করবেন। আর মূলত আমরা কাজ করি পিএলসি, এইচএমআই, প্রোগ্রামিং অ্যান্ড ট্রাবল শুটিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট, সার্ভো, সার্ভো বিএফডি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডিভাইসগুলো আমরা সেলস করে থাকি এবং সার্ভিস করে থাকি। তো বন্ধুরা, চলুন প্রোগ্রামে যাই। প্রথমে আপনি ইনপুট কমান্ডে যাবেন, ওপেন কন্টাক্ট M8000 ইজ দ্য অলওয়েজ অন সুইচ অ্যান্ড গো টু দ্য অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন লিমিট, LIMIT লিমিট K100 and K200 and D0 and D1. Friend, K100 is the lower limit value and K200 is the upper limit value. D is the input and D1 is the output. And X1, X0 input and increment D0 value, input value. Friend, প্রোগ্রামটি করা শেষ, গো টু দ্য কম্পাইল প্রোগ্রাম অ্যান্ড ওপেন স্টার্ট স্টপ সিমুলেশন। মডিফাই ভ্যালু ফ্রেন্ড, লোয়ার লিমিট ভ্যালু শো দ্য আউটপুট। লোয়ার লিমিট ভ্যালুকে আপনি আউটপুট দেখাচ্ছে, লোয়ার লিমিট ভ্যালু আউটপুট দেখাচ্ছে। আমাকে 200 হলো আমার আপার লিমিট ভ্যালু আর K100 ইজ দ্য লোয়ার লিমিট ভ্যালু, D0 ইজ দ্য ইনপুট ভ্যালু। অন X0
on value is increased সেজন্য আমার 200 এর উপরে আমার ভ্যালু উঠবে না, সেটা এটা কি আমার আপার লিমিট এবং লোয়ার লিমিটের মধ্যে আমি আমার ইনপুটটা রেখে দিতে পারবো। আমার দেখেন ফ্রেন্ড, আমি যখন প্রোগ্রামটি চালু করছি, যখনই প্রোগ্রামটি চালু করছি তখনই কি আমার K100 ভ্যালুটা এখানে দেখাইছে, D1 দেখাইছে। ফ্রেন্ড আমি আর একটু আপনাদেরকে দেখাচ্ছি, আমি ভ্যালুটা ডিক্রিমেন্ট করবো এখন। Start to simulation off and go to the edit value and switch x1 decrement d0 compile this program and start to simulation দেখেন ফ্রেন্ড, খেয়াল করেন আমার লোয়ার লিমিট ভ্যালু দেখাচ্ছে এখানে, আমার K100 ইজ দ্য লোয়ার লিমিট ভ্যালু D1 দেখাচ্ছে, D1 দেখাচ্ছে লোয়ার লিমিট ভ্যালু, আর আমার আপার লিমিট ভ্যালু হলো 200। যখনই আমার ভ্যালু D0 তে 200 আসবে বা 200 উপরে হবে তখন কি আমার D1 আমার 200 দেখাবে, 200 দেখাবে, 200 বেশি সে যাবে না। এরও আপার লিমিট এবং লোয়ার লিমিটের মধ্যে আমি কাজ করব। অন ভ্যালু ইনক্রিমেন্ট হচ্ছে, দেখেন আমার এখানে ভ্যালু 200 উপরে আসতে আজ সে উঠবে না, 200 উপর আর ভ্যালু ইজ দ্য কনস্ট্যান্ট অফ। দেখেন আমার ভ্যালু কমতেছে এখন, হ্যাঁ দেখেন এখন ভ্যালু কমতেছে। অন ভ্যালু 200 কনস্ট্যান্ট, 200 আপার ভ্যালু, 200 কনস্ট্যান্ট কনস্ট্যান্ট অফ অন। যখন 200 এর নিচে আসবে তখন সে কাজ করবে, ভ্যালু 200 অফ। ফ্রেন্ড এখন আমি আপনাদেরকে দেখাবো ফ্রেন্ড লিমিট লিমিট কন্টিনিউয়াস অপারেশন অ্যান্ড লিমিট লিমিট ফি ফালস সিগন্যাল অপারেশন। এটা আপনারা হোমওয়ার্ক, লিমিট ফি ফালস সিগন্যাল অপারেশন। এখানে আপনি যখন ফালস ফালসের মাধ্যমে কাজ করবে, সে একটি একটি সিগন্যালে সে শুধুমাত্র পজিটিভ অংশে কাজ করবে, পজিটিভ ইডিজি এর এই অংশটা কাজ করবে, কন্টিনিউয়াস অপারেশন করবে না, কন্টিনিউয়াসলি সে কাজ করবে না। যখনই সে ফালস হবে সে ফালসে শুধু পজিটিভ অংশে কাজ করবে। তো বন্ধুরা, ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আশা করি আপনারা প্রোগ্রামটি বুঝতে পারছেন, কিভাবে আপনারা আপার লিমিট এবং লোয়ার লিমিট ব্যবহার করে আপনারা প্রোগ্রাম করবেন সেটা আমি আশা করি আপনাদেরকে বুঝতে পারছি। তো বন্ধুরা, আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করি, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন, আর আপনারা
পিএলসি রিলেটেড এবং এইচএমআই রিলেটেড যদি আপনাদের কোনো প্রবলেম থাকে ফ্যাক্টরিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা পিএলসি এইচএমআই ট্রাবল শুটিং করে থাকি এবং প্রোগ্রাম করে থাকি যে কোনো ব্র্যান্ডের পিএলসি এইচএমআই। তো বন্ধুরা ভালো থাকেন, আল্লাহ হাফেজ।